কি ডাক্তারবাবু এখানে এভাবে? এসব আপনি কি বলছেন? আমি জানতাম আমাকে আপনি যতই উপেক্ষা যতই অপমান করুন না কেন, ভেতরে ভেতরে আমি যে আজও আপনার সেই দীপা হয়েই রয়ে গেছি। আপনি আর আমি যে সাতটা জন্মের জন্য বাধা পড়ে গেছি ডাক্তারবাবু, সে বাঁধন এত সহজে মিটবার না। যখন এই গোটা বাড়িটা খা খা করত, আমি ভাবতাম যদি আমার কাছে থাকতে তাহলে কত ভালো হতো। আমার চেতনায় শুধু তুমি আসতে, তোমার কথা ভাবতাম, তখন আর একা লাগতো না আমার। ডাক্তারবাবু, কি দেখছো ঠিকই শুনছো, এই কথাগুলো আমি তোমায় বলছি, কিন্তু সিচুয়েশন আর আগের মতো নেই। আমার না খুব অবাক লাগে মাঝে মাঝে, নিজের উপর খুব রাগ হয়, ঘেন্না করে। আমি এত
ঠকেছি, এতবার ভেঙেছি আমি, তা কেন কেন তোমার কথা বারবার মনে পড়ে আমার? কেন বারবার তোমার কাছে যেতে চাই? কেন বারবার তোমার কাছে যেতে চাই আমি? কেন বলো? কি চাও তুমি? কি কিছু না, আমি কিচ্ছু চাই না। তাহলে কেন ফিরে এলে? কিসের লোভে? এই পরিবার, এই সংসার, সেটা সম্ভব নয় কোনোভাবেই। খুব ভালো করে জানো তুমি এটা। আঘাতের পর আঘাত দিয়ে গেছো তুমি আমাকে। আমি পুরো টুকরো টুকরো হয়ে গেছি, ভেঙে চুরমার হয়ে গেছি। তাই আমার পক্ষে নতুন করে আর কিছু শুরু করা সম্ভব নয়। হ্যাঁ, আমি সেটা জানি বলেই আপনার কাছে আজ অবধি কোনো রকম কোনো দাবি নিয়ে আসিনি ডাক্তারবাবু। আমি কিন্তু এ বাড়িতে আপনার স্ত্রী হয়ে নয়, আমাদের দুই মেয়ের মা হয়ে এখানে এসেছি। ওরা কম আঘাত পায়নি, তাই ওদের ওই ছোট্ট মনের আঘাতের মলম হয়ে আমি এ বাড়িতে ফিরেছি, অন্য কিছুর জন্য নয়। হ্যাঁ, আপনি এখন ভাবতেই পারেন এ বাড়িতে আমি টাকা পয়সা সম্পত্তি লোভে এসেছি, কিন্তু এর আগেও আপনাকে বলেছি, আবারও বলছি, আমি এসবের কিচ্ছু চাই না ডাক্তারবাবু। আমার নিজের রোজগারে, আমার আর আমার সন্তানের খরচা আমি ঠিক চালিয়ে নিতে পারবো। আশা করি এই কথাগুলো আপনাকে আর বলতে হবে না আমায়। দাঁড়া, মানলাম আমার থেকে তোমার কিছু চাওয়ার নেই, কারণ তুমি সক্ষম, সব দিক থেকেই স্বাবলম্বী। কিন্তু আমার তোমার থেকে কিছু চাওয়ার আছে। কি? দেখো, বারবার তো আমি একই ভুল করি, আর সেটা রিপিট হবে না, আমি করব না। কি করলে, কি দিলে তুমি আমার জীবন থেকে চলে যাবে? আপনার জীবন থেকে তো অনেকদিন আগেই চলে গেছি ডাক্তারবাবু, আর আমি এটাও জানি আপনার জীবনে ফেরার রাস্তা সব বন্ধ। তাহলে একটা মেয়েকে আপনি চলে যেতে বলতেই পারেন, আমি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু শোনার জন্য অন্তত না। ওই নামটা আর তুমি মুখে আনবে না। তুমি বলেছো শুধু সোনা মায়ের সাথে জড়িয়ে থাকবে, আর সোনা মায়ের সাথে জড়িয়ে থাকা মানে ইন্ডিরেক্টলি আমার 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 আর ভালো লাগছে না। আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, হাত জোর করছি, দম বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, তুমি যে বারবার মা 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 করে ক্লেম করছো নিজেকে, ও কে হয় তোমার? তুমি বা ওর কে হও? সেটা যে আপনি বুঝেও বুঝতে চাইবেন না ডাক্তারবাবু। তুমি তো আলটিমেটলি ওকে হও না, কেউ হও কেউ না। আমার মনে হয় আপনার যা বলার আপনি বলে দিয়েছেন, আর আমারও যা জানানোর আপনাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। এরপরে আর আমাদের কোনো কথা থাকতে পারে না। আমি আসি। কেন করলে আমার সাথে এরকম? চিলা বলো। মানে আমি কি করেছি? কিচ্ছু করোনি তুমি, আজ শুধুমাত্র তোমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার আমার দিকে আঙুল তুলছে, আমাকে অপরাধী মনে করছে। আমার মেয়েটাও আমাকে ছাড়ছে না, ও আঙুল তুলছে আমার দিকে। সব তুমি করেছো, সব তোমার জন্য হয়েছে। নিজের বাড়িতে নিজেই আউটকাস্ট হয়ে গেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তুমি এখান থেকে চলে যাও তো, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আমার খুব অসুবিধা হচ্ছে, আমার ভালো লাগছে না, প্রবলেম হচ্ছে। আমি যাব, চলে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। আপনার সামনে এমনকি সোনার সামনে আর কোনোদিনও আসবো না, তবে সেটা আজ নয়। মানে সোনা যেদিন আমাকে আর চাইবে না সেদিন আমি চলে যাব। ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? সেই সম্পর্ক তো আমাদের নয় ডাক্তারবাবু, আমি আমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সচেতন। তাহলে সোনা যবে চাইবে এই কথাগুলোর মানে কি? সোনার আমাকে প্রয়োজন, এইটুকু অন্তত বুঝুন। সোনার শরীর মন দুটোই ভালো নেই, আপনি তো এটা ভালো মতো বোঝেন, অনেকের থেকে বেশি বোঝেন।
কিন্তু আপনি এটা মানতে চান না, ওই মুহূর্তে আমাকে ছাড়তে পারবে না, সেটা সময় এখনো আসেনি ডাক্তারবাবু। সোনা, তুমি তো রূপার সাথে ঘুমোচ্ছিলে, উঠে না কেন মা? সোনা মা, সোনা মা, সোনা মা, এসো। কি হয়েছে মা? কথা বলবে না বাবার সাথে? মা, আমার দিকে তাকাও। সোনা মা, সোনা মা, সোনা যেদিন আমাকে আর চাইবে না সেদিন আমি চলে যাব। ফুলমা, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না, পরে দাও এইটা। আর আমি কিন্তু কারোর কথা শুনবো না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না মা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কখনো যাব না। চলো ঘুমোবে, চলো। সোম থেকে রবি রাত 9:30। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।